সমাজটা সুন্দর করে একটু বাঁকা, ঠিক না বিধি? পারিবারিক এবং সামাজিক অবস্থাগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলো করতে একটু বাঁকা বাঁকা, কিন্তু ব্যস্ত জনটা একবার সহজ, ঠিক? গাদাও যাইব কেউ ব্যস্ত, ঠিক না বিধি? কোন গাদা এইটা? ইশারা সালার গাদা। হ্যাঁ, উঁটও যাইব ব্যস্ত নবীর উঁট, ঠিক নেই? হুজুরা চুপ মারে দেবো কেন? হ্যাঁ যাবো নি? আই রে, এটা কোন ওয়াজে পড়ছিল? কোন কিতাব, কোন স্কুলে, কোন কলেজে পড়ছে? কলেজ না, কোন নবীর লোকের লাগিয়ে গেছে গে, এটাই ব্যস্ত দেখো। দেখছেন নি কোরআনে পাকের ঢাল? দেখছেন নি কোরআন? দেখছেন? আরে কোরআন আছে না? কোরআনের ঢাল আছে নি? হ্যাঁ, এই ডালিয়ানের অজু ছাড়া ধরন যায় যাচ্ছে নি? না কেন, এটা তো কোরআন না, এটা কোরআনের ঢাল। ডালে কয় আমি কোরআনের লোক বাঁচছি, আমার দাম বাড়ি গেছে গা। হ্যাঁ ঠিক না বেঠি? আমার দাম বাড়ি গেছে গা, তুই আর অজু ছাড়া ধরতে পারতি না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। বাদি গাছ দেখছেন নি? বাদি গাছ দেখেন নি? জিয়ল গাছ নি কয়? হ্যাঁ, এটা কাটলেও আবার জেতা থাকে। হ্যাঁ দেখছেন নি? এই গাছ এটারে লই যায় সাঁসি, বড় গাছের লগে লাগাই দিলে, ভালো করে বান্ধি দিলে কলম করা কয় আর কি। তো বাদি গাছের মধ্যে বড়ই ধরে, ঠিক? তুই কোন কাবিল হইছস? এই যে বড়ই ধরছস, তোর তো জাত তো বড়ই না। হ্যাঁ তুই তো বাদির জাত, বাদির জালের চোপ। আমি বড়ই লোকে আটকে গেছি গা, কানেকশন করে ফেলছি, আর তার থেকে ছুরি নাই, লড়ি নাই, কাজে বড়ই গাছে যেমন বড় জামিও তা দিতে পারি। বুঝেন নি কথাগুলো? হ্যাঁ কথাগুলো বুঝেন নি? তাহলে দেখা গেল কোরআনের ঢাল কোরআনের হুকুম রাখে। ঠিক না বেশি? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গোলামি স্বীকার করে, নিজের নিজের সুন্নি বানায় জীবনের প্রত্যেকটা স্তরে, তাহলে আপনি দাবি করতে পারবেন বলে ব্যস্ত দরজা আমার লাগে খোলা আছে, হাঁটি দেবেন গেছে। এবার বুঝতে পারছেন নি? এবার ডকুমেন্ট দেবো না, এবার ডকুমেন্ট আসুন। আল্লাহ কোরআনে পাকের পঞ্চম পারা, আমার তফসির নিয়েন তারপর বুঝতে পারবেন। আমি এখন তফসির করতেছি তফসিরের রুহুল মানি থেকে, আমার তফসিরের মধ্যে লিখেছি, আমি সংক্ষেপ লিখেছি। ومن يطع الرسول فقد اطاع الله সবাই পড়ুন, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর আল্লাহ মজুরা দিতাম না, এটা যদি তাফসীর করে আমার সামান্য জ্ঞানে, তাহলে 10 বছর শেষ হয়ে যাবে, কিন্তু তফসির শেষ হইত না, তফসির শেষ হবে না। কেননা এটার গোড়ায় আছে মহাসাগর, কার মুখ দিয়ে আসছে? কার মুখ দিয়ে আসছে? না এটা কার মুখ দিয়ে আসছে? আমাদের কাছে কার মুখ দিয়ে? হ্যাঁ নবীর মুখ দিয়ে। কথা কার? আল্লাহ, আল্লাহর। আমার আবাসটা বড় হয়ে যায় এটার মুখ দিয়ে। হ্যাঁ কথাটা আমার, কথাটা কার? হ্যাঁ আমি গালাগালি করলে এখন কাকেও আপনি যদি ধরেন বলে কেন গালাগালি করলেন, আমি বললাম আমি করিনি, তোমায় কি করছে? এটা কি অন্যায় হবে না? হ্যাঁ মাইকে তো করা নয়, আমি বলছি না, এটা মাইকে কইছে। হ্যাঁ আর আমার নবী বলছে মুখ দিয়ে, কথা কার? আল্লাহ, আল্লাহর।
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. আল্লামা রুমি কয় কি মজার কথা, হ্যাঁ হ্যাঁ, কথা একজনের মুকার জনের, কথা একজনের মুকার জনের, দুনিয়া দেখছেন নি কোনো সময়? একজনের কথা হইলে আপনার মুগুদি বাইরে নাকি, হ্যাঁ হ্যাঁ বাইরে, যিনি ধরলে, যিনি ধরলে, হ্যাঁ যিনির কথা কইব, ঠিক না বেঠিক? ঠিক আমার নবীরে আল্লাহ নিজের বন্ধু বানাও না, আল্লাহর কথা বাইরে, আল্লাহর কথা বাইরে। আল্লামা রুমি শোন, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বো গরচে আজ হুলকুমে আব্দুল্লাহ বোধ আল্লাহুম্মা মোহাম্মদ সাথে আলিফলাম দিয়ে একটা বিশেষ তারাকে বোঝানো হয়েছে, নক্ষত্রকে বোঝানো হয়েছে, সে বিশেষ নক্ষত্র কোনটা? একটা বুক কইলে এটা যে কোনো বুক হইব, ঠিক না? আর যখন বলে দি বুক, হ্যাঁ তখন এটা এই বইটা, দিস বুক আরো কাছে আই গেছে, ঠিক না? তো আল্লাহকে ওয়ান নাজমে শপথ করলাম একটা নির্দিষ্ট তারা, সুবহানাল্লাহ, এই নির্দিষ্ট তারাটা কোনটা? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, না এটা কোনটা? এটার নাম হলো ধ্রুব তারা, ধ্রুব তারা। এটা কোন দিকে থাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে? হ্যাঁ উত্তর দিকে, সপ্তর্ষি মণ্ডলের মাথায়, হ্যাঁ। তো ধ্রুব তারা, ধ্রুব তারা আর লড়ে না, জাহাজের মানুষেরা নাবিকেরা আরবের মধ্যে মরুভূমিতে দিক নির্ণয় করার জন্য কম্পাস ছিল না, যন্ত্র ছিল না, ছিল না। তো ওই ধ্রুব তারা দেখি দেখি তারা যেত এক দেশ থেকে এক দেশে। আল্লাহ কো আমার বন্ধু হইল আমার ধ্রুব তারা, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর কাছে আসতে চাস তো আমার বন্ধুকে ফলো কর। দুনিয়ার মানুষ দেশ দেশান্তরে যাবার সময় ধ্রুব তারাকে ফলো করি, তারা গব্যন্ত স্থানে পৌঁছতে পারে, মকসদে পৌঁছতে পারে। তোরা আমার বন্ধুকে যদি ফলো করস আমি আল্লাহর কাছে আসি, পৌঁছে যাবি গা পয়েন্ট সুবহান তাহলে বুঝতে পারলেন ওয়ান নাজ, এটা কোন জীবনে বুলডুল করছে নাই, এই নবী কোন ভুল করছে? সামান্য না, আরে জামের বড় বড় হুজুররা লিখে দিয়েছে একটা বই, কি লিখছে? ছোট খাটো কিছু গুনাহ তা করছে, উনি বুঝে পাইছে। আগের আলেমেরা গেছে গে, এখন দেখুন আছে ক্যাঁয়া কুইয়া উঠলো, আগুনগুলো মানতে জানে আজকে হোলারা বাপ মানে না, ঠিক না বেটি? ছাত্র ওস্তাদ মানে না, ঠিক, হ্যাঁ ফোলায় বাপ মানে না, সব বলছি না কিন্তু একটু বেজাল বেশি হয়ে গেছে, একটু বেজাল বেশি হয়ে গেছে। আল্লাহ কি কয়? মা বল্লা সাহিবুকুম, রে আমার নবী আমি আসমান্তন ফাড়া দিই নাই, মায়ের ফ্যাট দিয়ে বাইর করে আনছি, মায়ের ফ্যাটের দরকার ছিল না, মা জন্ম হওয়ার বহু বছর আগে আমার নবীকে আমি বানাইছি,
মায়ের ফ্যাট দিয়ে দিলাম, এই জন্য তোরা যেন বুঝতে পারস এই ছোটবেলা তোদের খালে একটু সাইড়ে যা। শৈশবকালে শিশুকালে তোদের সঙ্গে আমার বন্ধু, ঠিক না? শৈশবকালে তোদের সাথে, যৌবনকালে তোদের সাথে, বৃদ্ধকালে তোদের সাথে। কোন কেউ আমার বন্ধুর কাছে একটু বেশ কম্পাসেস কিছু? হ্যাঁ, আবু জেহেলে কয় এতে জিজ্ঞাসা হয় তোর বন্ধু, এই আবু জেহেল তুই এদেশের নেতা আর মাতবর, এই এই নবীর মানুষ না, কেন নবীর কাছে কোনো দোষ আছে? খবরদার, কেউ কোষ না, একে কেউ এই নবীর কোনো দোষই নেই, দেখছেন না? হ্যাঁ, নবীর কোনো দোষ নাই, কেউ তো মানুষ না কেন মানে দিকে এরি এর কাছে জিবরিল দাঁড়িয়ে, এই জিবরিল আমাদের বদনাম করে, জিবরিলে আমাদের খারাপ কয়, কিন্তু এই নবীর কোন দোষ? মা দল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, পদভ্রষ্ট হয় নাই, নিজে থেকে লড়ে নাই, আল্লাহর যে আদেশ সে আদেশ থেকে সামান্য চুল বরাবর আমার নবী লড়ে নাই, জীবনের মধ্যে সবটাই শুদ্ধ, সবটাই শুদ্ধ পয়ন, সুবহানাল্লাহ। মক্কার কাফেররা, বিভিন্ন দেশের লোকেরা সবাই বলতো আল আমিন ওয়াসাদিকুল ওয়াদুল আমিন, আমার নবী বড় সত্য, চির সত্য, কোনো দোষ তার মধ্যে নাই, পয়ন, সুবহানাল্লাহ। তো ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ কি কয়, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেটা কি বলছিলাম? যে নরনারী, যে কোনো দেশের লাল গোড়ার কোনো প্রশ্ন নাই, আদা আতুরের প্রশ্ন নাই, আমার বন্ধুকে যারা মানছে নিশ্চয়ই নিশ্চয়ই তারা আল্লাহকে মানা হয়ে গেছে। যে সমস্ত নরনারী রসুলকে মানল, মান হারফে শর্ত মৌসুল, মানায় মোতাদাম মেনে, মানায় শর্ত, যারা মানছে কি হয়েছে? তারা ইউতির রসুল, রসুলকে মানছে, ফেল মুজারে, যারা মানছে এবং কেয়ামত পর্যন্ত মানতে থাকবে, কেয়ামত পর্যন্ত মানতে থাকবে, তার রেজাল্ট কি? আল্লাহ আমাকে মানা হয়ে গেছে, আমাকে মানা হয়ে গেছে, রসুলকে মানছো, আল্লাহ বলে মানা হয়ে গেছে, ঠিক না বেটি? ও আল্লাহ তোর তো চিনে না কেউ, আল্লাহ চিনে দেখছেন কোনো বংশ আছে? হ্যাঁ, তা কেমনে চিনলেন? আল্লাহ ক আমার তোরা চিনতি না, কারণ আমি তো তোদের দূরা সরার বাইরে, ঠিক না? আমাকে চিনতি না, তো আমি তো পরিচয় দিচ্ছি, কি পরিচয় দিই? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ আল্লাহ দেখো না, যে জীবনে এসেছ, কানে শুনছো, চোখে দেখো নাই, দেখো না, ওই আল্লাহকে চিনিস? চিনতি না, তো কেমনে তোমার কাছে যাবো কেমনে? আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই আল্লাহ তার রসুলকে পাঠাই দিয়েছেন হেদায়েত আর সত্য ধর্ম দিয়ে, তো আমার বন্ধুর মধ্যে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো পাপ নাই, তার মাথা থেকে পায়ে তেলে পর্যন্ত সবটাই পাক, তার পায়খানা মুবারক পাক, পেশাব মুবারক পাক, খুন মুবারক পাক, শুধু পাক তা না, কেউ তার পেশাব মুবারক খাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে নবী কে তোরা বেহেশতি হয়ে গেছে, সারা বিশ্বের মানুষ নবীর হক, বিশ্বের সবাই নবী ছাড়া উপায় নাই, কারণ নাই, মান শব্দ ব্যবহার করেছে,
এবং হারফে মোজারে ব্যবহার করেছে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি এই নবীকে মানিস তো আল্লাহকে আমাকে মানা হয়ে গেছে। আল্লাহ কয় আমার বন্ধুরে পাঠাইলাম, যে আমার বন্ধুর দ্বারা আমার পরিচয় দিচ্ছি, আমার বন্ধুর মধ্যে কোনো দস্তুর পাইছস কিনা? হ্যাঁ পাইছে কেউ? হ্যাঁ, কোন ধর্মের লোকেরা পাইছে? কেউ পায় নাই। তো যখন পাস নাই, তাহলে আমার বন্ধুটা যখন এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সেটার মানলে আমি রাজি হয়ে যাই, তাহলে যেটা মানি ফেললে আমি তোর ধরা দেবো পয়েন্ট। সুবহানাল্লাহ, তুই আমাকে পেয়ে যাবি। এখন এখন দেখেন ওমাইয়ুতির ফাকা দাতা আল্লাহ, এটা বসে আপনার কষ্ট হয়? হ্যাঁ না, এই জোয়ান জোয়ান এই হুজুররা তারা জোয়ান জোয়ান তকরি করতে হইব, আর বুড়া তকরি কেমন জানো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করলেন, তফসির রুহুল মানি। হ্যাঁ, ওয়াজ কি বল বল কি ওয়াজ করলেন? কি মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ, মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানছে তা আল্লাহকে মানা হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা সুন্দর কথা না? তো নবী মসজিদে নববীর মধ্যে ওয়াজ থেকে ফজর নামাজের পরে, এখন সেখানে আছে যে এগুলো বেগুন কি এক সমান নেই? হ্যাঁ, বেগুন এক সমান নেই, কতগুলো আছে না? এ আমাদের অবস্থা দেখি কয়, হ্যাঁ তারা এত উন্নতি কেন করে? কয় শিয়া হয়ে যেতে গা, শিয়ার নাম নিশানা তো নাই, শিয়ার বিরোধিতা করছি আমরাই। সুন্নি ছাড়া সব বাতিল, একমাত্র সত্য হলে সুন্নি। সুন্নি আমার এই 103 বছর বয়সের মধ্যে বালিগি সমস্তটা সারিয়ে দাও, আর বাকি কোন জায়গায় যদি এক সুদ বরাবর যারা প্রমাণ নবীর বিরুদ্ধে দেখাতে পারো, তো তোমাকে জীবনে যা আছে সব কিছু লিখে দিয়ে দেবো। যারা শিয়া এরাই গোসিয়া, আমার নবী কয় আমাকে মানছস যারা নরনারী, হ্যাঁ স্বদেশি বিদেশি আল্লাহকে মানা হয়ে গেছে গা। তো এখন যারা পিছে নামাজ পড়তে এসে মুনাফেক ছিল, ঠিক না বেশি? হ্যাঁ, আরে মুনাফেক কেমনে হয় আবার আপনারা বুঝেন নেই? মুনা কেমনে হয়? নবীর নাকি মহাব্বতে দেখলেই নাকি বেহেশতি হয়ে যায়, ঠিক না বেশি? ঠিক না বেশি? তো নবীর দেখলেই বেহেশতি, মুনাফিক নামাজ পড়ে পিছনে মুনাজাত করে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কয়, তারপরে এটা আবার মুনাফিক কেমনে? ও মিয়া ও এদিকে দেখো, ভিতরে খারাপ, ঠিক উপরে সব ঠিক আছে, ভিতরে ঠিক নেই। ভিতরে কয় যে নবী খিল্লে বলি আমাদের মতো মায়ের ঘরে আসছে, ফোলা আছে, জবান হয়েছে, এই হয়েছে, একদম একদম কেন ফাঁক হইব? মানুষ মাত্রই তো কিছু ভুল ভ্রান্তি করে, ঠিক না? তো নবীও তো মানুষ, নবীও কিছু ভুল ভ্রান্তি করতে পারছে, এই শয়তানে তারগুলো পাইছে। হ্যাঁ, এখন এই তারা তাদের মধ্যে এইটা রয়ে গেছে যে নবী অল ইন অল ন সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহ পর্যন্ত পৌঁছ বল দেওয়ার জন্য অল ইন অল ন তারা তারা কো, কারণ নবী তোমার বেহেশতি নিয়ে যাইত না, ঠিক না বেশি? আপনার এখন শুনেন নি ওয়াদের মধ্যে, নবী নবী করিস না, নবীর মহব্বত করি কিরবি? নবী ওয়াজ করল, এ আমার মুসল্লিরা আমাকে যারা মানছে তাদের আল্লাহকে মানা হয়ে গেছে, বড় করে কো আল্লাহকে মানা হয়ে গেছে। সুন্নি আন্দোলনে আসছো, নবীকে মানছো, আল্লাহকে মানা হয়েছে। এখন এই ওয়াজটা করে নবী গেছেন গে তার ঘরের মধ্যে, ঘরটা কোথায় জানেন না? আমার তফসির নিয়েন, তারপর ম্যাপ করে দিয়েছি এখানে নবী কোনখানে থাকতেন, নবীর রোজায় পাক কোনখানে আছে, আবু বকর সিদ্দিকের মাজার কোথায় আছে, উমর ফারুকের মাজার কোথায় আছে,
সাহাবায়ে কেরামের মাজার কোথায় আছে, হাজরত ওসমান গনির মাজার কোথায় আছে, এই একটা একটা দেখাই দিছি। কেউ এখন বাইর করতে পারত না, অনেক পরিশ্রম করে বাইর করেছি। আমার পরিশ্রমের দাম নাই, কিন্তু নবীর নেক নজরে বাইর করেছি। নবী বলছেন লি কোথায় লিখছি, নিলে ইমান তাজা হয়ে যাবে, ঘরে রাখলেও নবীরে দেখবেন, খালি মহব্বত করলে। এখন এরা কতগুলো বললো মুনাফিকেরা বললো, নবী খোদায় দাবি করছে, নবীরে মানলে যদি আল্লাহকে মানা হয়ে যায় আল্লাহ তো আর দরকার নাই, তার মানে নবী ইনডাইরেক্ট খোদায় দাবি করছে। তাফসীরে রুহুল মানি খুলুন, যদি না থাকে 50 লাখ টাকা পুরস্কার দেব, আর যদি থাকে 2 কোটি টাকা জরিমানা দন লাগবো। লম্বা লম্বা কথা কও, হ্যাঁ যেখানে সেখানে লম্বা, আমি সারা ওয়ার্ল্ডের মধ্যে মাহফিল করছি। তুই মরে গেলে আমি মাইক সালাম কমনে যা, কথা বুঝেন নি? হ্যাঁ কর, নবী শিরিক করছে, আল্লাহ নবী শিরিক দোড়ায় তৌহিদের বসাবার জন্য আসছে, আর সেখানে নবী শিরিক করছে, নবী যে দাপ্পা দিছি, নবী শুনে মনটা খারাপ হয়েছে গা। আল্লাহকে বন্ধু তুমি মন খারাপ করিও না, সারা দুনিয়া যদি তোমার কেউ না মানে তোমার ক্ষতি নেই, হ্যাঁ সারা দুনিয়ার কেউ যদি তোমার তারিফ না করে তবেও তোমার ক্ষতি নেই, তুমি আমার বন্ধু। হ্যাঁ এই জগৎ তোমার জন্য, এই আসমান তোমার জন্য, এই জমিন তোমার জন্য, বেহেস্ত তোমার জন্য, সবকিছু তোমার জন্য, তুমি মন খারাপ করিও না, তুমি যা বলছো কোরআনের মধ্যে আমি এটা লিপিবদ্ধ করাই, কেয়ামত পর্যন্ত সবাই যেন জানতে পারে তুমি নবীর সত্য, তুমি নবীর তৌহিদের বাণী আনিয়া এবং আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া তুমি ছাড়া আর কেউ নাই, সেটা প্রমাণ করে দিলাম কোরআনের মধ্যে। উমাইয়াতুর রাসূলা ফাকাদ বড় মহাদেশ, হ্যাঁ মহাদেশ জানেন নি, হ্যাঁ রশিদ আহমদ গঙ্গো হিসাব, তার ফতোয়ায় এটা লাতায়েফ রশিদিয়া, তার কিতাবের নাম লতায় 17 নম্বর ফিস্টায় লেখে নবী সম্পর্কে, যদি কেউ একটু অপমানমূলক কথা বলছে সেটা যদি একেবারে জর্রা পরিমাণ হয়, একটা বালুকে 70 ভাগ করলে 1 ভাগের নাম জর্রা পরিমাণ, নবী সানে বেয়াদবি ওইছে, এটি নয় বিশ্বাস নয়, যদি মনে হয় ভুল হইতে পারে অন্যায় হইতে পারে তারপরে সে কাবুর হয়ে যাবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে এই নবীকে গ্রহণ করেছ, আল্লাহ তোমাকে গ্রহণ করেছে, ঠিক না বেজি? হ্যাঁ বল, নামাজ রোজা লাগতো না, হ্যাঁ হজ জকাত লাগতো, লাগবো যদি কোনো ব্যয় করে এইগুলো আদায় করে নাই, ভুল করছে, হ্যাঁ কিন্তু নবীর প্রেম আছে, এতেও কিন্তু বেহেশত দেবো। ও এখন যদি কই আবার আপনারা কোনো নামাজ ছাড়িয়ে দেবেন নি, করো ছাড়ি না, এই কাজ করিয়েন না, এই কাজ করিয়েন না। হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো গুনাহ ছিল না? নবীর গুনাহ ছিল না? এই যুবকেরা বলো নবীর গুনাহ ছিল না? নবীর নামাজ পড়তো কিনা? হ্যাঁ রবি কোথায় আমার গুনাহ মাফ করে কইতো কিনা? উম্মতের শিক্ষা দিত কইতো, হ্যাঁ উম্মতের শিক্ষা দিত, নবীর গুনাহ নাই, কেননা নবী ইন্তেকাল করার পরে জানাজার নামাজ হয় আমাদের, ঠিক না বেজি? নবীর জানাজার নামাজ হয়েছে, জানাজার নামাজের মধ্যে কয়টা তকবীর কয়টা? 7টা, একটা আছে নিয়ত করো, দ্বিতীয়টা হলো যে কি, হ্যাঁ দরুদ শরীফ না সানা, তৃতীয়টা হলো দরুদ শরীফ, চতুর্থ হলো দেখি মাগফিরাতের কামনা,
আল্লাহুম্মা ফুল্লি হাইয়িনা, ঠিক না? তো নবীর তো গুনাই নাই, তো জানাজার নামাজ কেমনে পড়বা? কারণ নবীর এখানে যায় দর্জন দর্জন দুরুসি পড়ি পড়ি চলে আসো, এটাই এটাই নবীর নামাজ বলতে পারো, কিন্তু দুরুদ শরীফ, শুধু দুরুদ শরীফ, দর্জন দর্জন যায় দুরুদ শরীফ পড়ে চলে আসে, বুঝলেন? আমার নবীর আমাদের মতো জানাজার নামাজ হয় নাই। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম পাক পবিত্র, ঠিক না? হ্যাঁ, বড় বড় হুজুর জামাতে ঢুকছে, আল্লাহ দিলে ঠিক কয় ছোট খাটো অনেক গুনা, নবীর গুনা আল্লাহ মাফ করছে। তুমি ওয়াজ করিয়ে বলা করে আমি আর কইতাম না, তাহলে বুঝতে পারলেন নি? সাবানে যদি বেদাল থাকে, ওই যুবকেরা, সাবানে যদি বেদাল থাকে কাপড় পরিষ্কার হইব নি? হ্যাঁ হ্যাঁ হইব। তো নবীর দ্বারা ইমান আসে, তো নবীর যদি বেদাল থাকে ইমান আসবে? কোন ব্যাকল তুই, তোর এই শিক্ষা কোন দিছে? হ্যাঁ, নবী যখন হয়েছে তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরে শুধু আলোকিত নো, এতন আসবো আসবো সময়ের মধ্যে এমন একটা নূর বাইরেছে, একেবারে সমাজ দূরে সিরিয়া, সিরিয়ার একেবারে উঁট পর্যন্ত, বিল্ডিং পর্যন্ত দেখা গেছে। আরে জনে কয় নবীর মারি না কই, কই লোহা কো মনে, তাহলে নবীর পক্ষে আছেন না আমরা? নবী পাক পবিত্র নেই, বেদাল আমরা নবীর নেই। হ্যাঁ, যদি বাজারে যাই কো দুধ বেছে না, হ্যাঁ দুধওয়ালার কাছে দেখুন ভাই তোমার দুধ তো দেখুন ফাতলা ফাতলা লাগে, ফাঁড়ি টানি আল্লাহর কসম ফাঁড়ি দেয়, ঠিক না ভাই? ঠিক, এত যদি কো ফাঁড়ি কিনবেন নি, কিনতেন না না, তুই কয় ফাঁড়ি দিয়ে নেই, তুই মিটার দিছেন, মিটার দেওয়ানোর ফলে দেখা যায় ফাঁড়ি দেখা যায়, এরে তুই কৌশ কসম করি ফাঁড়ি যাচ্ছ না? কয় হ্যাঁ ঠিকই কইছি, আল্লাহর কসম করি এখনও কই এর ফাঁড়ি দিনে, কী করছ? কয় যে দুধের ভিতরে ফাঁড়ি দিনে, ফাঁড়ির ভিতরে দুধ দিয়ে দিছি, এই ভেদাল চালাইতে আল্লাহ লাগে। হ্যাঁ, কারে হাবা খালকে আরি জুমলা রাস, আল্লাহ রুমে কি কর, কারে হাবা খালকে আরি জুমলা রাস, বা খুদা তসবির হিলা কায়রাওয়াস, আল্লাহুম্মা মা বাঁচাতে শরীফ, বুঝেননি? নবীর তারিফ, নবীর তারিফ, আল্লাহ নবীর তারিফ করে। আল্লাহ কি কোনো বন্ধ আছে কোনো সময়? হ্যাঁ, কেয়ামতের নাকি ব্যাগেন ধ্বংস হয়ে যাবো গা? হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে না ব্যাগেন? তো তখন তো এই এই নবীর প্রশংসা চলবো রে, আল্লাহ তো আছে না? আল্লাহ আছে, আল্লাহ কামে ইউসাল্লু না আলান নবী, নবী তারিফ করতেছে করতে থাকবে, তো সবাই তারিফ বন্ধ হয়ে যাবে গা, সব কিছু বন্ধ হয়ে যাবে গা, না মসজিদের নামাজ বন্ধ, দিনের রোজা বন্ধ, দিন দিন কিছু নাই, সব গেছে গা, আল্লাহ যখন আসে আল্লাহ নবীর তারিফ তখনও করতেছে, আল্লাহ তারিফও বন্ধ, কেউ নাই আল্লাহ তারিফ করবে কে, ঠিক নেই? যে তাদের কেউ নাই তারিফ করবো কে, বা আল্লাহ আছে আর নবীর তারিফ চলতেছে, কোন নবী পেছনে বা চিন্তা করে যান? হ্যাঁ, এত বড় নবী পাই খুশি নি? হ্যাঁ না, বেজার গেছে গে? হ্যাঁ, একটা কিন্তু বেজার আছিল, কি কয় ইবলিস, হ্যাঁ দাঁড়িয়ে আছিল নি, এমনি এত দাঁড়িয়ে আছিল নি, ফাঁকড়িয়ে আছিল নি, লম্বা জুব্বা আছিল নি, হাতে লাড়ি আছিল নি, আল্লাহর নাম কইতো নি, বড় তসবি আছিল নি, সব সবটাই আছিল, ঠিক না বিধি? ঠিক করে গেছেন, সবটা আছে। আদম আলাইহিস সালামের দুঃখা দিছে, আদম আলাইহিস সালাম নবী না? দুঃখা কেমনে দিল?
আল্লাহর কসম তুই খালি কয়া আর এখান তুমি বাইরে না। আর তোমার সঙ্গে আল্লাহর কসম কেউ কয় নাকি মিশা কয় নাকি আল্লাহর এখন কিন্তু আল্লাহর কসম খুবই মিশা কথা কয়। ইংলিশে এটা আবিষ্কার করছে বহুত আগের থেকে, এটা ইবলিশের আবিষ্কার। হ্যাঁ আল্লাহর নাম ধোকা দিছে, কোরআন আছে নেই, কোরআন আছে আছে নেই। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান্নাসিহীন ফাদাল্লাহুমা বিগুরুর। তারা কসম করছে মা বাবা আদমের মা হওয়ারে আল্লাহর কসম করি খাইলে ভালো হইব, এরা কয় আল্লাহর কসম করে মিশ্রকে খাইলেছে কোনো। হ্যাঁ খাইলেছে। আর এখনো আমরা ওই ওই মিয়ার ডাক্তার মধ্যে আছি বলেন নি কক আল্লাহর কসম করে কই নবী আমাদের মধ্যে একটা মানুষ। হ্যাঁ তার মায় কয় মা মারা কয় এই সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে গা, আমার ঘর আলোকিত হয়ে গেছে গা, খুশবুদার হয়ে গেছে গা, হযরত মরিয়ম থেকে আরম্ভ করে বিবি আসিয়া থেকে আরম্ভ করে সবার ঘর ভর্তি হয়ে গেছে গা। এমন সময়ের মধ্যে আমার নবী আর হাতে ভোর অন্ধকার আর নাই আলোকিত হয়ে গেছে গা। তার ফুফি আসতেছে সাফিয়া, হ্যাঁ আমার নবীর ফুফি সাফিয়া আসতেছে, আমার ভাই বুঝতেছে ফোনেই বাইরেছে এই চকর টকর করি বাইরে অন্ধকার, তখনও গালাস এই অন্ধকারের ভিতরে আসতেছে, আয় দরজান খুলি দেখে ভিতর মধ্যে আলো। আল্লাহ নবী একই নবী নূর। হ্যাঁ আর কোরআন কো আল্লাহ কয় নবীন নূর, মায় কয় মা মানা কয় নবীন নূর, ফুফিয়ে কয় নবীন নূর, হ্যাঁ সবাই কয় নবীন নূর। আপনি কোনদিন দিয়ে বলেছেন কোন কসম কই এটা কম, কেন মেহরবানি করে দেখাই দিলে তো হয়, তো অন্য কিছু লাগে না, দেখেন না স্যার দেখেন। হ্যাঁ তা আমার একজনে দেখাই দিবে বলে কৌছিল, তো আমি গেছি আমি কৌছি ঠিক আছে আমার কিতাব দিতে হবে একদম, আপনি কিতাবটা আপনি আপনারটা লই আইন, আপনারটা লই আইন নবীন নূর না বলে এটা কারণ আমার তো কোরআন আছে ঠিক না। হ্যাঁ সুরায় মায়দা 14:6 কোরআন সুরায় মায়দা 14:15 নাকি 15 নম্বর আয়াত, তো আমারটা তো আছেই। হ্যাঁ তো আপনি আনেন আয়তে আয়তে কৌড়ি দাসে ওই এরিয়া থেকে গেছে কিল্লা কিল্লে গেছে কিল্লে জানান না প্রমাণ তো করা যায় নাই। হাবিজি হুজুর কইছে খবর যাহার এই আগ্রাবাদের পিসাবের কাছে যাস না, এর কাছে গেলে বোধ একেবারে কাছে ফাতাল ফুরি হয়ে যেন তুলি দিব, জীবনে যে হাদিস দেখো না এটা তুলি আনিয়ে বার করে দিব। কেন কেন জানেন নেই আমাদের চিটাঙ্গের মধ্যে আজানের আগে দিয়ে দরসি পড়বে আমি ফতোয়া দিয়েছিলাম, আমি ফতোয়া দিয়ে এখন বড় বড় হুজুর একেবারে হাসিম হিসাব সহ এটারা কয় যে এটা কোনো হাদিসের মধ্যে নাই, এটা কোনো হাদিস নাই, হ্যাঁ আলে হাদিস নাই নেই তাতে লিখে দিছি। তারপর আনি আবু নাঈম, হ্যাঁ মজমুউল জওয়ায়েদ ইয়ে বেলালে কয় আমরা আমি নামাজের একামত দেবার আগে দিও নবীর উপরে দরুদ শরীফ পড়ি, একামতের আগে দিই, একামত আর আজান দুটোটার আজান কয়। হ্যাঁ আর সলাতু বাইনাল আজান নাই আজান নাই দুটো আজান একামতের আগে দিও হযরত বেলাল নবীর উপরে দরুদ শরীফ পড়ি তারপরে শুরু করতো, তা প্রাণী শরীফ খোলো এটা দমনের ফরজ খবরদার একবার কাড়িয়ে এলাম আজানের আগে দর্শক করে দিচ্ছি না ঠিক নেই ঠিক নেই এটা কি লেখো তুমি দিও না থাকো কোনো অসুবিধা নেই ধাক্কা ধাক্কি নেই আমরা পরমন্ত্রী শহর একেবারে এই নরমভাবে মানে গ্রহণ করে। হ্যাঁ কাকু গালাগালি আমি এতক্ষণ গালাগালি করছি আও বাবা মুরব্বীরা আছে আমার মতো বুড়ো একটা আমি খালি পয়েছি আমার মতো একটা দুই তিনটা দিলে বোধ আমার মতো হইতো না ঠিক না তুমি দিও না আরেকজনে দিলে মানা করো কেন ও মোহাম্মদপুর
মাদ্রাসার একটা, এটা পাশে দিয়ে একটা মসজিদ আছে, তো সেখানে আমার মুরিদ একটা কোচিলাম আলিতে আদানের ভিতরে আগে দিয়ে আকামা দিয়ে দিবি, মহাজনের দিস না, কারণ মহাজনের ফিরে বেড়া ঠিক না বেরি, তুই দিয়ে চলে আদান দিয়ে চলে আবি, তোর হেঁটে দিয়ে যায় আগে দিয়ে আসলাত আসসালাম আলাইকে আদান দিয়ে দিয়েছে, এরা খালি খুঁজতেছে কে দিল ওইটা, মহাজন আমি দিই নাই, দিল কে এইটা, তারা ফাইটাম মারতাম নবীর দুরুশরীফ হইলে মারবি, তুই কোন নবীর উম্মত ছিস, হ্যাঁ তুই কোন বাপের সন্তান, তোর বাপের বদনাম করস, হ্যাঁ তুই কোন উস্তাদ ছাত্র দে নাকি উস্তাদের বদনাম করস, হ্যাঁ ঠিক না বেঠি, বাপের না মানলে অলিউল্লাহ হইতে পারে না, ঠিক না মারে না মানলে অলিউল্লাহ হইতে পারে না, তাহলে নবীনে না মানে তুই ইমানদার ইতিকা, ওরে বাপরে বাপ কত বড় স্পর্ধা, কত বড় হিম্মত, এ সুন্নি সুন্নি মানি নবীর পাগল, সুন্নি মানি নবীর পাগল, নবীকে মানছ আল্লাহ তোমাকে গ্রহণ করে নিছে, ফাকাত আতা আল্লাহ, মাজি তার উপরে কাদ, মাজির উপরে কাদ আরে কি কয় তাহকিক, ঠিক না বিধি, হ্যাঁ তাহলে দেখা গেল নিশ্চয়ই নিশ্চয়ই তুই আমার বন্ধুকে মানছ, আমি তোর হয়ে গেছি, আমি তোর হয়ে গেছি, এবং তুই আমাকে কোথায় পাবি, আমি আল্লাহ কোথায় আছি শুনছস, আল্লাহ আছে ঠিক না বেটি, কোথায় আছে সারা বিশ্বের মধ্যে বিরাজমান ঠিক না বেটি, খানায় কাবায় হাজি সাহেব গেছো না, ওই হাজি সাহেব কই, ওই কোনটা, ও তুমি তো হাজি মিয়া চুপ মারিকা রয়েছো, আপনি হাজি নি ঘিরে, হ্যাঁ আমি 27 বার গেছি আল্লাহ নবীর দরবারে ইনশাল্লাহ, আমরা মসজিদে তো আল্লাহর ঘর, আচ্ছা তোর কত জানি জানো কি তোর ঘর নাকি, না না আল্লাহর ঘর, হ্যাঁ তো ওইটা স্পেশাল করি তো, এটা মসজিদ হয়ে গেছে আল্লাহর ঘর বলি স্পেশাল করি, নতুবা সবটাই তো আল্লাহর ঘর, হ্যাঁ নবীর ঘর ঠিক না, আর তোমারও একটা নাম আছে তোমার ওপর ঠিক না বেশি, আবার এতটা কোন করে আমার দেখালো জোর বুঝি, হ্যাঁ কাবারা হরদম তাজাল্লি মিফজুদ ইজি ইখলাসাতে ইব্রাহিমে বুদ আল্লাহুম্মা, মহাবাসে জোর করে পড়ো আল্লাহকে পাওয়া যায়, কোথায় পাওয়া যাইব, নবীর দরবারে, কোথায় পাওয়া যাইব, নবীর দরবারে ঠিক নেবি ঠিক, হ্যাঁ আল্লাহ কোথায়, হ্যাঁ আল্লাহ কোথায়, সাগরে না পাহাড়ে না পর্বতে না রাস্তা রাস্তায় না মসজিদে না মন্দিরে না গির্জায় না পেটা পেটাগোটা, কোনটায় আল্লাহ কোথায়, হ্যাঁ আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আ দিলকে আইনে মে হ্যায় তসবীর ইয়ার জব জরা গর্দন ঝুকাই দেখে লি আল্লাহুম্মা, আপনারা বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন নবী ছাড়া উপায় নাই, সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবী ছাড়া উপায় নাই, আল্লাহর বলিরা বুঝতে পারছেন নবী ছাড়া উপায় নাই, সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবী ছাড়া উপায় নাই, ও নবীর মহব্বতে দেখলে এতে বেইজ্জতি হয়ে যায় ঠিক না বিঠিক, হ্যাঁ মুসলিম শরীফের রওয়ায়াত মান রাআনি লাম তামাসসুহু নার, সুবহানাল্লাহ, হ্যাঁ তাকে জাহান্নামের আগুনে স্পষ্ট করবে না দত্ত না ঠিক না, মান রাআনি ফাকাদ রাকাল হক, দেওবন্দের সমস্ত হুজুরদের পিশায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফাক্কা নবীর আছে বলতেছে ফাকাদ রাআল হক মানে যে নবীকে দেখছে সে স্বয়ং আল্লাহকে দেখিয়েছে, সুবহানাল্লাহ সে আল্লাহকে দেখিয়েছে, আল্লাহকে আর কোথায় দেখবেন কিভাবে দেখবেন,
হ্যাঁ আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, হ্যাঁ বলেন তো এই মাহফিলটা যদি তিন মেল নামবো যদি দেখতেন আপনি এই মাথায় মাথে দেখতেন, এখন অদ্যপন্ত দেখেন ঠিক না ঠিক, এটা যদি দশ মাইল হয় কেয়ামতে না আপনার চোখে কভার করবো, কভার করবো, আল্লাহ তো সারা বিশ্বব্যাপী ঠিক না, আল্লাহ আপনার চোখে এই চোখে কেমনে কভার করবো, কেমনে দেখবা তুমি এটা গ্রাস তোমার চোখের আয়ত্তে আসবে না, ক্যামেরা তুলবার সময় এই মিটিংটার মধ্যে যারা আছে ক্যামেরার মধ্যে যখন আয় দেবে কই তখন সব দিলে সবাই ছবি উঠব, আর না আসলে উঠব ক্যামেরার মধ্যে না আসলে উঠব, তোমার চোখের হাতে যদি না আসে তুমি দেখবা কেমনে, আল্লাহ তো তোমার চোখের এরাদার এরিয়ার বাইরে, আল্লাহকে তুমি কিভাবে দেখবা, তোমার দেখার সম্ভবপর না, কয়েক একটা দেখতে পারবা সেটা দেখবা যে এটা কোনটা, কয়েকটা আয়না লাগবো, আর তোমার জার্মানি গেলাস না ইংল্যান্ডের গেলাস না, এটা কার গেলাস, আল্লাহ আমার তৈয়ারি গেলাস, আল্লাহ তোমার তৈয়ারি গেলাস কোনটা, আমার তৈয়ারি গেলা আমার বন্ধু সুবহানাল্লাহ নবীর মাধ্যমে দেখতে চাইতে পারবা ঠিক না, কি কয় সাহেরে কি হয় এই মহারমে সিররে লায়া জালি মেরাতে জামালে জুল জালালি মেহমান আবি তু ইনদা রব্বি সাহেব দিল লায়া নামু কলবি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লামা যায় নাই, আমার বড় সাহেব দাদা সে এদিকে এমএসসি কেমিস্ট্রিতে এমএসসি পাস, এদিকে টাইটেল পাস, এদিকে আমার তালিম, হ্যাঁ এতে কি লিখে দেখেন, ইমানিয়াত তথা সর্ববাতিল থেকে পবিত্র হয়ে দয়াময় আল্লাহ তাআলার সম্পর্কের মূল এবং সত্য ও মানবতার উৎস একমাত্র প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যাওয়া, আল্লাহকে পাইতে হলে নবীর পক্ষে নবীর হয়ে যাও, এবার কি বলছি যে এই পাঁচ বছর ওয়াজ করলে এটা এই শব্দটা শেষ করতে পারতে না, নবীর হয়ে যাওয়া, হানাফির রাসূল, তারপরে দেখে এবং ইনসানিয়ত তথা বাতিল জামিল জালিম অপশক্তির বিনাশী গ্রাস থেকে জীবন ও মানবতার সুরক্ষায় সত্য ও মানবতা ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা খেলাফতে ইনসানিয়ত গড়ে তোলায় মহান আউলিয়াই কেরামের শিক্ষা, সুবহানাল্লাহ, হ্যাঁ ইমাম হায়াত কো যে এটার ইমাম হায়াত নাম রাখছেন, ইমাম আজম বুঝো, হ্যাঁ ইমাম আজম বুঝো, আচ্ছা বাবারা হুজুররা কোন তো ইমাম আজমের নাম কি, ইমাম আবু হানিফার নাম কি, তুই ওই নাম না কই ইটা কা কর, নোমান ইবনে সাবিত কি জানেন আছে লেখা আছে নাই, ইমাম আবু এফে মশহুর হয়ে যেতে গেছে নবীর পক্ষে গেলে যে যেটা নাম আছে এটা ফুটি উঠবো, হ্যাঁ এটা ফুটি উঠবো ঠিক না বেটি, হ্যাঁ যে কাজেই আপনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে থাকেন, তার নবীর গায়ে থাকেন, আমার ভুল ত্রুটি হইলো এই গায়ে এটা তো নবী টানতে টানতে লিয়ে গো, হ্যাঁ নবীর লেগে আল্লাহ আল্লাহ কানেকশন, নবী হলেন আমাদের মেইন সেন্টার, আর এটার ডাব্বা যা আসে আল্লাহর বলিরা সারা দুনিয়ার মধ্যে ছড়ে, এদের দামান ধরলে আল্লাহর দরবারে পৌঁছে যাবেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে কবুল করুন, আপনারা কি নবীর পক্ষে থাকার জন্য শপথ গ্রহণ করবেন, হ্যাঁ আমি সাচ্চু মিয়ার বাসার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত বায়াত করি নরমই দিঘা মেহপুরের বায়াত করতে করতে, নবীর পক্ষে থাকলে আপনি কামিয়াব হয়ে যাবেন গা, হ্যাঁ নবীর পক্ষে থাকেন, একজনে কয় হুজুর আপনি আমারও শিখাই দিয়েছেন নবীর পক্ষে থাকবেন না, তো আমার হাতের থেকে আমার বর্তন হরি গেছে ভাঙ্গিয়া গেছে গা, তো আমি কইলাম যে ইয়া রাসূলুল্লাহ কি হইল, তো আরেকজনে কয় এই শিরিক করছো, এমনি কয় যে আপনি শিখিয়ে দিলেন আর আমার কয় এখন সিঁড়ি করছি কর আলে হেঁটে লইয়াছে আমার কাছে, হ্যাঁ এটা লইয়াছে ইয়া রাসূলুল্লাহ করে ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে আছে ইয়া ইয়া রাসূল আছে না, হ্যাঁ তো কোরআন হলো তো সিঁড়ি যাবো দেখি
কোরআনে পায়ে কর আমরা উসিলা, আমরা হইলাম পারমিশনে উসিলা। হ্যাঁ, তাহলে আসল ইমামকে, মসজিদের ইমাম সাহেবকে, তুমি তো ইমাম সাহেব মিয়া, তুমি ইমাম না? হ্যাঁ, আর কোনটা ইমাম? তুমি তো ইমাম মিয়া। হ্যাঁ, আমার এখানে মসজিদ ইমাম সাহেব, তুই আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম কুলহু আল্লাহু আহাদ শেষ করি, আল্লাহু আকবর নবী, আল্লাহু আকবর সৈয়দ দিক থেকে রুকুনা দিই, লোকমা দিবেন কিনা? হ্যাঁ, তো তাহলে এটা ইমাম হইলো লোকমা দেন কেন? হ্যাঁ, কয়েক অরিজিনাল ইমাম হইলো নবী, নবী যেমনি বলছে এমনি হইতে হইব। সাল্লো কামা রাআইতুমুনি উসাল্লি। হ্যাঁ, তাহলে নবীর বেশকম হলে লোকমা, ঠিক? নবীর বেশকম হলে লোকমা, ফিশের বেশকম হলে নবী, নবীর বিপরীত গেলে এটা লোকমা, ঠিক? সেখানে লোকমা থাকবে। কে কইছে আমরা অন্ধভাবে ফিরে যাব মানতে পারি? কে কইছে? কোন কিতাব আইন সাই দেখি? হ্যাঁ, ঠিক না? নবীর আলোর মধ্যে, নবীর হাদিসের আলোতে, নবীর কর্মজীবনের আলোতে আমাদের পীর যে পারমিশন পাইছে একেবারে উপরের থেকে, হজরত আলী থেকে আরম্ভ করে এ পর্যন্ত, ওই পীরের সঙ্গে কানেকশন হলে নবীর সঙ্গে কালেকশন হয়ে যাবে। হ্যাঁ, অরিজিনাল পীর হলে নবী, ঠিক না? কেননা ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা কুমানাকুম কিরে ওয়াহিদ, কেন লিত তাফসীস, একমাত্র নবীর বায়াত। আর নবীর খলিফাদের মাধ্যমে নবীর বায়াত কে বলছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার কিতাব কওলুল জমিল পৃষ্ঠা নম্বর 5। হ্যাঁ, তাহলে বায়াত রাসূলুল্লাহ, আমরা রাসূলের বায়াত গ্রহণ করতেছি। হ্যাঁ, তাহলে ফিরে কোনো দাম আছে নেই? আছে। কি দাম আছে? ইমাম সাহেবের দাম আছে নেই? সাই ইমাম সাহেবের আগে যদি সুইতে দিলে নামাজ বলে? হ্যাঁ, নামাজ হতো না। আগে যদি কলা তুলিয়ে এলে নামাজ হতো না। পীরেরও দাম আছে, ইমামেরও দাম আছে, বাপেরও দাম আছে, মারও দাম আছে, কিন্তু নবীর মাধ্যমে, ঠিক? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ব্যবসার দাম আছে, বাণিজ্যের দাম আছে, ছেলে ফেলে ফেলছেন এগুলোর দাম আছে, এগুলো যদি হাসান ময়দানে দাবি করতে পারবেন যদি নবীর পক্ষে বানান, আপনার ছেলেগুলোকে নবীর পক্ষে পরিচালনা করেন, হ্যাঁ, তাহলে আপনার দাম আছে, ঠিক না বিজি? আপনার দাম আছে। নকল আল্লাহ বেদাল চায় না, বেদাল রাখিয়ে না, কিছু শুনি কিছু শুনি এটা করিয়েন না, ঠিক? হ্যাঁ, বেদাল করে না। আল্লাহ কয় আফা তু উম্মিনু না বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানো কিছু মানো না, এটা হইতো না। হ্যাঁ, হোমিওপ্যাথির দাওয়ার মধ্যে যদি ডাক্তারে কয় ভাই এই ওষুধটার মধ্যে একটু বেদাল আছে, কিছু ভালো আছে কিছু খারাপ আছে, আমি বাদ আমার খাওয়াইস না, ঠিক না বিধি? হ্যাঁ, ঠিক না বিধি? আর যদি ডিম দেখতে মুরগের ডিমের মতো লাগে, এটা তো মুরগের ডিম কত করে দাম? কয় দাম একবারে সস্তা কি কয় ছটিয়া করি? হ্যাঁ, এত সস্তা কেন? কয় যে ভাই কথা কইলে তো তুই নিতা না, না তো কো না কি কথা, এটা কসবের ডিম, কি ডিম? গেলাম সিনের মধ্যে একেবারে হাসতালার মধ্যে নিয়ে গেল, কয় হুজুর দেখাই আপনাকে কি অবস্থা এখানে, তো তারপরে এই হেন্দা কুড়া এগুলো বানাই কেমন কেমন ডিম বানাই আসছে, মোরগের ডিম, মোরগের আসল ডিম না, হ্যাঁ নকল ডিম। আচ্ছা, নকল করে কেউ কিনব? আর আমরা যদি বেদাল করি তাহলে আল্লাহ আমাদেরকে গ্রহণ করব? আল্লাহ তাইয়িব ইউহিব্বু তাইয়িব ওয়া ইয়াকবালু তাইয়িব, আল্লাহ পাক চায় পাক হয়ে যাও, পাক চলো, মা বাপকে মানবা, স্বামী স্ত্রী ঝগড়া করিও না, হ্যাঁ কেরেঙ্গাল করিও না, ফোলা কেরেঙ্গালের ফোলা হয়ে যাবে, ঠিক না ঠিক? আজকে আমি এখানে শেষ করি, এই বড় বড় মুফতিরা আছে এরা সুন্দর করে ওয়াজ করবো, আপনাদেরকে বুঝাই দেবে, আমি শুধু বায়াতটা করাই দেবো, আপনারা রাজি আছেন? হাতটা তোলেন এইভাবে, এইভাবে হাতটা তোলেন, ছোটো বড় কেউ না, আল্লাহর অর্ডার, মারা তোমাদের জন্য বায়াত, কেন অর্ডার কার? নামাজ পড়তে হবে, ঠিক না বেঠি? আল্লাহর অর্ডার, বায়াত হইতে হবে, ডাক্তার বানাতে হলে হতে রে মেডিকেল কলেজে পড়াইতে হইব, ভর্তি করাইতে হইব, ঠিক না বেঠি? যদি নবী পর্যন্ত পৌঁছতে চাই তো তোর নবীর গোলামের লোকে কানেকশন করতে হইব, ঠিক না বেঠি? হ্যাঁ, আমি এখন যাবার সময় প্লেনে করে ঢাকার থেকে যাই, আমার জুতা আছে না, প্লেনে করে জুতা নিব নাকি? হ্যাঁ, তা আমার লগে জুতা আছে, এই জন্য জুতো লাগে গেছে গেছে,
ঠিক না বিধি? আমার জামা গেছে শিয়া হইলে এটা যাবো কারণ আমার লগে। আর নবীর লোকে তুমি যদি বাসো তো নবীর লোকে ঝাড়া ব্যস্ত করতে পারবো। ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ, বিওয়াসিতা খুলাফায়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ يد الله فوق أيديهم فمن نقص فإنما ينقص على نفسه ومن أوفى بما عاهد عليه الله الله رب العالمين أحكم الحاكمين القرآن پاك سبش فارا سورة فتح دوش نمبر آيات الله بلد تعالى نبير بايات قرآن كوري شلو تقن ابن قيامت فجنت نبير خليفة المدنم قربي الله بلد ايجا عمر شبط هو يدبه سبحان الله يبايعون الله আর আপনারা যে হাতটা তুলে দিচ্ছেন এইভাবে আপনাদের এটা খালি না, আল্লাহ কয় তোদের হাতের উপর আমি আল্লাহর হাত। ইয়াদুল্লাহে ইয়াদুল্লাহে আরবি দি, হ্যাঁ আল্লাহর হাত তাদের হাতের উপরে। হ্যাঁ তাহলে এই হাতটা যদি আল্লাহর হাত থাকে তাহলে মুসলমান কেমনে নষ্ট হইতে পারে? নবীর পাগল কোনোদিন নষ্ট হয়ে যায় কেয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। আজকে মুসলমান নির্যাতিত সারা বিশ্বের মধ্যে, হ্যাঁ একটা মুখে লাগান, সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত। কেন? মুসলমান নবীর থেকে যুদ্ধ। হ্যাঁ আমি মিশর গেছি, কোন আরব রাষ্ট্র বাকি রেখে নেই, আমেরিকা জার্মান লন্ডন কিছু বাকি রেখে নেই। হ্যাঁ বহু জায়গায় গেছি কিন্তু একটা জায়গায় গোলমাল দেখি, সেই গোলমালটা হুজুরের নবীর তো তারিফের দরকারটা কি? আল্লাহর ইবাদতের কথা কোন, নামাজের কথা কোন, আলে ওটা ব্যাকল নামাজের কথা কইতাম, নামাজ হাত তুলে কত দূরে দূরে যুন্ত আর কত এর দূর তোলে, ঠিক না? কত দূর তোলে এর দূর, এতো আল্লাহ কোচেনি কান পর্যন্ত হাত তুলবে কেয়ামত পর্যন্ত সময় দিলাম হুজুর উপরে। আল্লাহ কয়েছে কান পর্যন্ত হাত তুললা? হ্যাঁ তো কান পর্যন্ত হাত তুলো ছিল নবীর, নবীর অর্ডার, কার অর্ডার এটা? নবীর অর্ডার। নবীকে দেখি দেখি নামাজ পড়ো, নবীর ছবি ধারণ করে যদি তুমি নামাজ পড়ো আল্লাহ কবুল করব, নবীর কবুল করা আছে, তুমি নবীর কদমের তলে গিয়ে তোমরা কবুল করবো। বলছিলাম না আমি পেলে আমার যুব্য দেবো পেলে না, আমার জুতোও দেবো পেলে না, ঠিক না? শিয়রে হইলেও দেবো, ঠিক না বেঠিক? নবীর গোলাম বনে যাও তাহলে এই সুন্নিরা তোমরা নবীর সাথে সাথে যাবে গা, ঠিক ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে তোমাদেরকে কবুল করুন, নবীর পক্ষে থাকানো সহি করো। আমিন আমিন। কি শেষ করবো বাস করতে না, আমি কইলাম না তোমার বাস করতে, ওই যে তোমার মুফতি এরশাদ রই যেতে গা আমার এখানে টেলিফোনে আবার বিরক্ত করতেছে না, না আমি ধরতাম না কারণ নবীর পাগল হয়ে গেলে এখানে বসা আছে, এদের সঙ্গে কোনো কথাই করতাম না। হ্যাঁ ইলাহা ইল্লাল্লাহ নূর ইলাহি রাগা
মেহরবানি করে এর খাতিরে আমরা যারা হাত তুলেছি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যারা ব্যবসায়ী আছে হালাল ভাবে তারা দান করো। আমিন। স্কুল কলেজের ছাত্ররা আছে, আল্লাহ তাদেরকে বিদ্যা বুদ্ধিতে উন্নতি দান করো। আমিন। আল্লাহ তাদেরকে সুন্নি হুসাইনি মুসলমান বানিয়ে দাও। আল্লাহ, যাদের সন্তান বিদেশে আছে তাদের জানমাল ঈমান ইজ্জত ইসলামের হেফাজত করো। আমিন। ইয়া আল্লাহ, বিশেষ করে হাসান মিয়া, আল্লাহ ফ্রান্সের মধ্যে আছে, আল্লাহ তার অসুবিধাগুলো দূর করে দাও। আমিন। তাকে সুন্দর 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 শান্তিময় জীবন দান করো। আমিন। মা গো, যারা আজকে এই মাহফিল করেছে সুন্নি আন্দোলনের ছেলেরা মুরব্বীরা, আল্লাহ তাদের টাকা পয়সা যা খরচ হয়েছে তার থেকে নেমুল বদল তাদেরকে দান করো। আল্লাহ তাদেরকে তার সমস্ত রকমের আফত থেকে বিপদ থেকে হেফাজত করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে প্রতিষ্ঠা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে চলার এবং সুন্নি আন্দোলনকে বেগবান আর শক্তিশালী করার তৌফিক দান করো। আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি শিক্ষা দিয়েছো সন্তান সন্ততি স্ত্রীগণ নেককার হওয়ার জন্য দোয়া করতে, আমরা আমাদের স্ত্রীগণ শুদ্ধ হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য দোয়া করতেছি, সন্তানগণ যেন সবাই সুন্নি হয় মারা সুন্নি হয় তার জন্য দোয়া করেছি। আল্লাহ, আমাদের কে নেককার মুত্তাকিদের ইমাম বানাইয়া দাও। আল্লাহ, আল্লাহ সবাইকে নেককার মুত্তাকিদের ইমাম বানাইয়া দাও। প্রত্যেক ঘরকেই আল্লাহ মুত্তাকির ঘর বানাইয়া দাও। আর প্রত্যেক ঘরের নেতাকে আল্লাহ ইমামকে তুমি সত্যিকারের ইমাম বানাইয়া দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।